জাস্ট চেঞ্জ করে দিছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা, তো 9টার থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে কাজে প্রচণ্ড ব্যস্ত, কালকে তো ঝড় তুফান হয়েছে, বাড়িঘরের অবস্থা তো একদম শোচনীয় হয়েছে। সকালে ঘুমের থেকে উঠতেই সর্বপ্রথম ফ্রিজ পরিষ্কার করলাম, কারেন্ট গেছিল, কারেন্ট আসলো না, বরফের জল মানে গোল্লা জল পড়ছে ঘরে, তারপর ফ্রিজ পরিষ্কার করলাম, তারপরে উঠান ঝাড় দিয়া পরিষ্কার করে এক খালি 9:15 সময় চা খেলাম। হাজবেন্ড এখন গেছে একটু শ্বশুরবাড়িতে, মোরগে ধান শেষ হয়ে গেছে ধান আনতে, তো কোমরটা প্রচণ্ড মানে যন্ত্রণা করতেছে। ছোট্ট ঝাড়ু, ঝাড়ুটা ছোট ছোট হয়ে গেছে, তো ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে প্রচণ্ডই কষ্ট হয়, ওই কারণে। তো তারা এখন এখানে পড়াশোনা করতেছে, পূজার টিফিন করে রাখছি, পূজা এখনও টিফিন খাইছে না। তো তোমরা সবাই কেমন আসো, আশা করি যে যেখানে আসো সবাই খুব ভালো আসো, আমরা সবাই খুব ভালো আছি। আসি কী বলে, আজকে শনিবার, স্কুল না থাকলে আমি বার ভুলে যাই। তো তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর কালকে যে ঘরটা গোছাইছি, তোমরা একটু ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাই, ওই ঘরের রুমটা এখনো গোছানো হয়েছে না, বিছনা তুলবো, মাছ আনছে, মাছ ধুয়া কাটটা এনে রাখছি, রান্নাবান্না করবো। আমি একটু ভাবতেছি একটু রেস্ট করি, কিন্তু রেস্ট করলে হইতো না, রান্নাবান্নাটা করে নিতে হবে। হাজবেন্ড সকালে খাওয়া দাওয়া করে, তো হাজবেন্ডের টাইম মতো খাওয়া দাওয়াটা না হয়ে গেলে হাজবেন্ড রাগ হইয়া যাবে। তো এই দেখো, এখানে চেয়ারগুলো রাখলাম, ফুলদানিটা এখানে রাখলাম, আবার ব্যাডমিন্টনের একটা এখানে ইয়ে রাখছে। তো এই ঘরে তেমন কোনো কেউ আসে না, তো এখানেই সেট আপটা করলাম। আর পূজার এখানে এটা ডয়াগুলোতে জামা কাপড় থাকে সব, আর এখানে যে এখানে ড্রয়িংয়ের সব সরঞ্জাম, এরপর যে বইগুলা মানে ব্যবহার করে না, এই বইগুলো এখানে মানে গোছাইয়া রাখা হয়েছে। আর আলনাটা এই জায়গাতে রাখলাম, এই জানলাটা খোলা হয় না, ওই কারণে আলনাটা এই জায়গাতে রাখলাম। ঠিক আছে, আর এদিকে তারার পড়ার ইয়াটা সেট আপ করলাম আর কি, কারণ এদিকে জায়গাটা ছোটো, পড়তে গেলে অসুবিধা হয়। আর এই জানলাটার মধ্যে দেখো তার কাটা লাগানো, যে কারণে এই ময়লাগুলো পরিষ্কার করতে, টেবিলটা থাকলে ময়লাটা পরিষ্কার করতে অসুবিধা হয়। এখন সরাই নেও না সকালবেলায়, দেখো মোছা নিছে। আজকে সকালবেলায় কিন্তু ঘর মোছা কমপ্লিট করে নিছি, মানে আমি ক্যামেরা আর অন করতে পারছি না, মোবাইলে চার্জ আসছিল না, সকালে ঘুমের দিকে ওইটা মোবাইলটা চার্জ দিছি। এই দেখো এখানে সেন্টার টেবিলে রাখলাম, আর ওয়ালটা যেহেতু এই দেখো এখানে নষ্ট হয়ে গেছে, এইগুলো দিয়া একটু ঢাকা রাখলাম। আর এখানে দেখো আর একটা র্যাক রাখছি, তারা যাতে বই রাখতে পারে। আর এটা আয়ুষের পড়ার টেবিল, আয়ুষ এখানে পড়ে, টিচার এলো, আর এখানে পূজা পড়ে, এইভাবে সেট আপটা করলাম। তো তোমরা কমেন্ট করে জানাও এখন সেট আপটা কেমন লাগতেছে। কিছুদিন ধরে এত গরম ফালাইছে সহ্যের বাইরে, মানে এত গরমের পর ভগবান যে এভাবে মানে ঠান্ডা করবো এটা ভাবছি না আর কি, মানে পুরা বরফ ডিলাই ডিলাইয়া ফালাইলো, ঘরে চালও ছিদ্র করে লইলো। তো দেখো কালকে ঠান্ডা লাগছে রাত্রেবেলা, তো কম্বলটা ঢুকাই রাখছিলাম, আবার এটারে বাইর করলাম, বাইর ঘুরে গায়ে দিলাম। তো উপরে নিয়ে গেছিলাম, উপর থেকে আবার নিচে আনছি, উপরে জায়গা নাই, হাজবেন্ড গেছে গা ডিউটিতে, গেটটা খোলা ছিল বন্ধ করে দিলাম ছোট্ট যদি আয়ে। তো সকালবেলা ঘুমের থেকে ওইটা দেখো কালকে কি অবস্থা ছিল, উঠানা উঠানটা পরিষ্কার করছি, ভালো করে পরিষ্কার করতে পারছি না, আর উঠানটা শুকালে আবার ঝাড়ু দিম আর কি, ফাতা টাতা দিয়ে ফলাই দিলাম। এখন এ ফেললাম উপরে, টিনের চাল তো ছিদ্র হয়ে গেছে গা, জল ফোয়া সব ভিজে গেছে গা, ঘরে প্রচণ্ড ভালো, ওই কারণে একটু ঝাড়ু দিয়ে নিলাম, আবার জায়গার জিনিসটা একটু জায়গাত নিই। আর এখানে খাটের মধ্যে আসিল লেপ কম্বল বেডশিট সব ভিজে, আমি আইতে আইতে তো এগুলো এখন সব রোদে দিয়ে দিই। এটা আমার বিয়েতে দিছিল লেপটা, এখন আর কেউ গায়ে দেয় না, এই কারণে এই খাটের মধ্যে বিছানো থাকে। তো এটা এখানে রোদে দিয়ে দিতেছি, কম্বলটা আগে উপরে দিছিলাম, দিয়ে আবার নিচে নিছিলাম। আর দেখো কাপড় চোপড়ও সব ভিজা, কিচ্ছু শুকাইছে না। আর এখানে দেখো একটা কম্বল ম্যাট সব মানে ভিজে গেছে কালকের তুফানে,
এখন আয়া দেখো, সবজি কাটতে নিছি এখানে। ডাঁটা পাতার শাক কাটছি, বরবটি সিম কাটলাম, এরপরে কাটছি রসুন আর পেঁয়াজ, এরপরে ডাঁটা ঝিঙ্গা আর আলু কাটতে নিছি। আর দেখো গাছের মধ্যে কুয়াশ যে ধরছিল তোমাদের সাথে শেয়ার করছিলাম, কালকে তুফানে ফালাই দিছে দুইটা কুয়াশ। আর এখানে সকালবেলা হাজবেন্ডে বাটা মাছ আনছিল, এখন লবণ হলুদ দিয়ে আনি মারবার মাছ। দুইটা মাছের মধ্যে একটু একটু ডিম হয়েছে, তো ডিমটা দিয়ে ভাবতেছি বরবটি সিম দিয়ে ভাজি করে নেবো। শ্বশুরবাড়ির থেকে হাজবেন্ড টাইয়া ফোরসে আইতে দেখো কাঁচা মরিচ নিয়ে এসে, এগুলো লাল হয়ে গেছে সবগুলা, এগুলো শুকাইয়া রাখা দিব। তো হাজবেন্ডে কইতেছে এটি রোদ্রে দেওয়ার কথা, তো কুলায়ের মধ্যে সবগুলা জাগা হয়েছে না, আর অল্প কিছু থালের মধ্যে নিলাম আর কি। তো নিচে দিয়ে দিছি, উপরে গেলে উপরে রোদে দিলে কখন বৃষ্টি আয় বা কখন রোদ উঠে একবার উঠা নামা করতে অসুবিধা হবো, ওই কারণে উপরে দিছি না, নিচেই দিলাম। হাজবেন্ডটা পরে কইতেছে একটা বস্তার মধ্যে সবগুলা রোদে দিতে, তো হাজবেন্ডটা বস্তাটা এনে দিছে, এই বস্তার মধ্যে সবটি কয়টা রোদে দিয়ে নিলাম। আর কুলাটাও ভালোই হয়েছে, কুলাটা নাহলে রোদে নষ্ট হয়ে যেত। আর আনছে দেখো শ্বশুরে মানে ডাটা লাগাইছে, তো কিছুটা ডাটা ফলাইছে, আমি আজকে রান্না করতাম না, অলরেডি ডাটা পাতা শাক কাটতে রাখছি এখানে, মানে একটা কুটার মধ্যে জল দিয়া রাখিয়া দিছে, একদম তত্তাজা এরকমই থাকবো। তো এদিকে আমি রান্না বান্নাটা করে আনি, মাছ ভাজিটা আগে করে নিতেছি, এরপরে রান্না করবো আর কি। তো দেখো এখানে সিম আলু আলু দিছি, আয়ুষে সিম খায় না, ওই কারণে আবার আলু কাটতে দিলাম দুইটা দিয়া, মাছের ডিমটা দিয়া ভাজি করে নিছি, তিনটা কাঁচামরিচ দিছি লাস্টে দিয়ে যাতে ঝাল না লাগে। তো এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে গা। এখানে দেখো ডাঁটা পাতার শাক করছি, কিন্তু ডাঁটা পাতার শাকটা খাইতে পারছি না, ওষুধের গন্ধ কইতেছে। আর এখানে মাছ দিয়ে ডাঁটা রান্না করছি, আর এখানে আমের একটু চাটনি করে নিছি শুকনো শুকনো করে, গরমে ভালো লাগে ভাত দিয়ে খাইতে, আর এদিকে ভাত রান্না করে নিছি। তো এখন গ্যাস টেস্টটা ক্লিন করে নিই, সকালে খাওয়া দাওয়া করে নিছি আমরা। এখন হাজবেন্ড গেছে আবার মার্কেটে টিন আনতে, তো টিনেরও দাম প্রচণ্ডই বেড়ে গেছে গা, কারণ আমরা এখানে মানে সবাইরই ঘরের চালের টিন নষ্ট হয়ে গেছে গা। তো সব সকালবেলা ঘুমের থেকে উঠতেই মিষ্টি দোকানের মতো মানে টিনের দোকানে লাইন লাগছে, মানে ভোর 6টার থেকে মানুষের টিন আনা শুরু করে দিছে। তো হাজবেন্ড গেছে টিন আনতে, নইলে কিন্তু পরে আবার টিন পাওয়া যেত না। এখন মানে যারা টিনের চাল ঠিক করে তারারও পাওয়া কষ্ট, তো আমরার কাজ শুরু হইতে হইতে ধরুন আরও 4-5 দিন পরে শুরু করব, যেহেতু মানে ওই ঘরে কেউ থাকে না, অত তাড়াহুড়ো নাই। তো এই কারণে হাজবেন্ডে আর কিছু কইছে না, তো মিস্ত্রি আয়া দীক্ষা আবার গেছে গা আর কি, কইছে 4-5 দিন পরে আইব আর কি। তো টিন কিনে নিয়ে আই ফোরছে, তো দেখো এখানে হাজবেন্ডের ভাত বাইরা রেডি করে দিছি, হাজবেন্ড যাব এখন ডিউটিতে। তো ডাঁটা ফাতা শাকটা আর হাজবেন্ডকে দিলাম না, দুইটা তরকারি দিলাম, সিম ভাজি আর মাছের তরকারি দিয়ে দিলাম, আর ফ্রিজের থেকে এক বোতল জল দিয়ে দিলাম। আমি আই ফোরছে এখন স্নান করে কিছু কাপড় ধুয়ে দিছি, বৃষ্টি যে কালকে ভিজে গেছে গা, তো এই বেডশিটটা এখানে যে উপরে রুমের খাটের বেডশিটটা এটাও ধুয়ে দিলাম, আর টুকটাক কিছু কাপড় ধুয়ে দিছি আয়ুষের, পূজার, আমার হাজবেন্ডের সবারই আর কি। তো ছোটো ছোটো জামা কাপড়গুলোতে ক্লিপ লাগা দিন, প্রচণ্ডই বাতাস কই কই উড়াই নেওয়া যাবো গা, আমার আবার ক্লিপ লাগাইতে মনে থাকে না, তো আজকে লাগাই দিলাম। হাজবেন্ড সবসময় কয় যে উপরে কাপড় দিলে ক্লিপ লাগাই দিও, আমার মনে থাকে না ক্লিপ লাগানোর, পাপসটা ভিজে একদম মানে সুবাস হয়ে গেছে গা। তো এখন রোদে দেওয়া মানে সকালে রোদে দেওয়া গেছি, শুকা গেছে গা। তো দেখো এই ঘরটা পুরো আবার গোছাই নিছি, সব ঘর মোছা একদম কমপ্লিট করে নিছি, এগুলো আজকে তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এখন ঠাকুর পূজাটা দিয়ে নিই, মানে প্রচণ্ড কোমরের যন্ত্রণা, এরপরে কিন্তু একটুকু রেস্ট নাই, মানে ননস্টপ কাজ করে যেতেছি, মানে এগুলো না করলো নাই হয়। তো আমি ঠাকুর পূজা দিয়ে কমপ্লিট করে নিলাম, আর এই দেখো পূজা যে পাতাবাহার গাছটা আনছে, দেখো গাছটা কি অবস্থা করছে, এটা তো একদম নিচে আসছিল পূজা, তো মানে দেখে একদম কান্না
ফলাই দিছে। তো আমার প্রথমে দিকে হাসি উঠছে, গাছটার এই অবস্থা। আম গাছটা দেখো ক্যান্সারের রোগীর মতো, কেমো দিলে যেরকম মাথার চুল থাকে না এরকম সব ডাটাগুলো দাঁড়া রয়েছে, আম সব ঝরে গেছে। এক দুইটা যে আম আছে এগুলো ঝরে পড়ে যাবো, কারণ এগুলো তে শিল পড়ছে, একটা আমও থাকতো না, সব আম পড়ে যাবো। কষ্ট লাগতেছে, টিনের সাল যে মানে ছিদ্র হয়ে গেছে এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমগুলো যে ঝরে ফুড়ে গেছে গা, আমার সত্যি বন্ধুরা মানে আমার চোখের জল আয়া পড়ছে। কারণ হাজব্যান্ড রোজ দিন এই গাছের গোড়াতে জল দিত, এরপরে দুই দুইবার মানে যাতে পোকা না ধরে ওই কারণে দুই দুইবার গাছে ওইটা ওষুধ দিছে, মানে হাজব্যান্ডের মানে কষ্টটাই বৃথা। তো দেখো বিকালে কাজকর্মগুলো করে নিতে নিছি, ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, কাপড় তো আজকে নিচে দিছি না, উপরে আছে কাপড়। তো মরিচগুলো এখন তুললে রাখা দিই, রৌদ্র গেছে গা, তো নিচে রৌদ্রে দিলে এই একটা সমস্যা, কতটুকু পরে পরেই মানে সরাইয়া সরাইয়া দেওয়ার লাগে, মানে রৌদ্র এক জায়গাতে থাকে না। তো এখানে বাইরের থেকে দেখো জানলাগুলো লাগাই দিলাম, আর তারা দুজন সাইকেল চালাইতেছে, বাইরে অন্যান্য বাচ্চারাও আছে, সবাই একসাথে তারা খেলাধুলা করে। এখন সন্ধ্যা হয়ে গেছে গা, সন্ধ্যাবাতিটা দিয়ে আনি। আর পূজার আর আয়ুষের টিচার আছে, তারা পড়তে বসে, সন্ধ্যা হয়ে গেছে গা। এখন সন্ধ্যার সময় নারিকেল ছোলা দিয়া ধূপ দিলে ভালো হয়, কিন্তু এখন আর নারিকেল ছোলা নাই, নারকেল গাছও নাই, আর মার্কেটেও নারিকেলের এত দাম খাওয়া হয় না, যে কারণে নারকেলের ছোলাও আর দিয়া ধূপ দেখানো হয় না। ধূপকাঠি দিয়ে আমি রোজ দিন ধূপ দেখাই, কিছু করার নাই, ভালো না লাগলো করি। তো দেখো সন্ধ্যায় আজকে টিফিন বানাইতেছি, অনেকদিন পরে এখানে দেখো কিছু দুই তিনটা আলু করে আনিছি, আটা নিছি, আর একটা বিট আসিল ঘরে নষ্ট হয়ে যেতেছে গা, তো বিটটা করে নিলাম, আর একটু লবণ দিলাম, সামান্য একটু চিনি দিতেছি। একটা টিফিন করবো, ইউনিক একটা টিফিন। আর এখানে একটা ডিম এখন আমি ভাঙ্গা দিব, একটা ডিম দিব। আর আয়ুষের লাগে মরিচ দিতেছি না, চিলি সস দিয়ে আমি ঘরে বানিয়ে রাখছি, তো সামান্য একটু মানে চিলি সস দিয়েছি আর কি, মরিচের গুঁড়া নাই ওই কারণে চিলি সসটা আমি দিলাম। আর একটা এখন ডিম ভাঙ্গা দিব এটার মধ্যে, একদম ইজি। তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব, হাল বেশি পাতলাও করতাম না, বেশি ভারীও করতাম না, এইভাবে ব্যাটারটা বানাবো, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে একটা আমি তাওয়া বসাই দিছি, তাওয়া বসাই দিয়ে দেখো ব্রাশ দিয়ে আমি এখানে তেল দিতেছি, অল্প তেলে আমি পরোটার মতো রুটি ইয়ারা ভাজিয়ে নিব আর কি, রুটির মতো করবো। তো দুই হাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ব্যাটারটার মধ্যে ঘুরাই নিলাম হাতাটা, একদম কম জাল দিয়ে আস্তে আস্তে এই রুটিটা ভাজিয়ে নেব, যাতে আলু বিট দুটোটাই সিদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে একটু ঢাকনা দিয়ে রাখতে পারো। তো আমি একটা রুটি এভাবে করছি, পরে একটা রুটির মধ্যে আমি মানে পুরো ব্যাটারের মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিছি। আর আয়ুষে দেখো একটা রুটি দিয়ে দিলাম খাইতে, ও আমি ঢেড়ি দিয়ে খাইবো। তো দেখো টিফিন করতে করতে কারেন্ট গেছে গা, তো হাজব্যান্ডও ডিউটির থেকে আসার সময় হয়ে গেছে গা। তো হাজব্যান্ড আসার পর চা বসাইছি, এখন চা আর টিফিনটা করে নেব। তো এই রুটিগুলো করতে একটু সময় লাগে, খাইতে কিন্তু ভালো লাগে। বিভিন্ন কিছু মানে সবজি দেওয়া, যখন শীতের সময় থাকে বিভিন্ন রকম সবজি দেওয়া, কিন্তু এভাবে টিফিন বানায় সন্ধ্যার সময় মানে সকাল সন্ধ্যা খাওয়া যায় আর কি। তো এখন আমরা টিফিন টিফিনটা করে আনি সবাই, আয়ুষও তো টিফিন করিয়ে নিছে, এখন পূজা হাজব্যান্ড আর আমি টিফিন করতেছি। চাটা খাওয়া হয়েছে, টিফিনটা খুব টেস্ট হয়েছে, হ্যাঁ এটা বাচ্চারা লেগে খুব হেলদি, বাড়িতে এরকম বানায় খেতে পারো। আমি লাস্টে একটু বিরিয়ানি মশলা দিয়েছি, দারুণ লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের মতো টাটা, গুড নাইট, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হইতেছে আবার নেক্সট ব্লগ। টাটা।